দিলীপ ঘোষের কথাকে তো যদি দিলীপ ঘোষকে খুব মনে করি যে পশ্চিমবাংলার বুকে একটা খুব স্ট্যান্ডার্ড মানুষ, তাহলে তো আমি খুব ভুল করবো। দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পায়, তা দিলীপ ঘোষের কাছ থেকে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন? দিলীপ ঘোষের কথাকে তো যদি দিলীপ ঘোষকে খুব মনে করি যে পশ্চিমবাংলার বুকে একটা খুব স্ট্যান্ডার্ড মানুষ, তাহলে তো আমি খুব ভুল করবো। দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পায়, তা দিলীপ ঘোষের কাছ থেকে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন? দিলীপ ঘোষকে স্ট্যান্ডার্ড ভাবলে ভুল করা হবে, যিনি গরুর দুধে সোনা খুঁজে পান তার থেকে আর কি আশা করা যায়? আমি অরিজিনাল না জালি হিন্দু সেই সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা অর্জন দিলীপ ঘোষ এখনও করেননি। দিলীপ ঘোষ সেই যোগ্যতা এখনও অর্জনই করেননি। ওনারা রাজনৈতিক সার্কাস করতে পারেন। দিলীপ ঘোষকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার দিলীপ ঘোষ হুগলির আরামবাগে একটি সভা থেকে বলেছিলেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি মিছিলে হাঁটবে তারা নাকি জালি হিন্দু। দিলীপকে এবার পাল্টা রীতিমতন হুঁশিয়ারি দিলেন হুগলি শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি দিলীপকে বিদ্রুপ করে বলেন, দিলীপ ঘোষকে স্ট্যান্ডার্ড ভাবলে ভুল করা হবে, যিনি গরুর দুধে সোনা খুঁজে পান তার থেকে আর কি আশা করা যায়? আমি অরিজিনাল না জালি হিন্দু সেই সার্টিফিকেট দেওয়ার মতন ক্ষমতা দিলীপ ঘোষ এখনও অর্জন করেননি। দিলীপ ঘোষের সেই যোগ্যতাও নেই। ওনারা রাজনৈতিক সার্কাস করতে পারেন। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। দিলীপ ঘোষের কথাকে তো যদি দিলীপ ঘোষের খুব মনে করি যে পশ্চিমবাংলার বুকে একটা খুব স্ট্যান্ডার্ড মানুষ, তাহলে তো আমি খুব ভুল করবো। দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পায়, তা দিলীপ ঘোষের কাছ থেকে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন? আমি হিন্দু অরিজিনাল আর জালি সেই সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা অর্জন দিলীপ ঘোষ এখনো করেনি। দিলীপ ঘোষের সেই যোগ্যতাই অর্জন করেনি। দিলীপ ঘোষ রাজনৈতিক সার্কাস করতে পারে, যোগ্যতাই অর্জন করতে পারেনি। আমি ঠিক হিন্দু না জালি হিন্দু। রাম মন্দিরের উদ্বোধনের দিন এই প্রসঙ্গে তিনি বলেন যে রাজার খেয়ালে যা ইচ্ছা হবে, মানুষ এর বিচার করবে এবং সেটা মানুষ ঠিক সময়ে করবে। আমার জানা নেই ন্যাশনাল হলিডেতেও কোনো হসপিটাল বন্ধ থাকে। কল্যাণবাবু বলছেন যে রাজার খেয়ালে যা ইচ্ছে তাই হচ্ছে, মানুষ এর বিচার করবে, ঠিক হচ্ছে কি না সেটা আমার জানা নেই। ন্যাশনাল হলিডেতে কোনো হসপিটাল থাকে বন্ধ থাকে বলেও আমার জানা নেই। শোনাবো তার কথা। রাজার খেয়ালে যা ইচ্ছা হবে, এটা আমার বার কি বলার আছে, কী বলবো? মানুষ বিচার করবে, এগুলো এই মুহূর্তে আমার কিছু বলার নেই। মানুষ বিচার করে দেখবে এগুলো ঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে, সে মানুষ বিচার করবে আগামীকাল। আমি তো আজ পর্যন্ত আমার কোনো জানা নেই যে কোনো ছুটিতে, এমনকি পাবলিক হলিডেজেও, বা যেমন ধরো বড়ো বড়ো মানে ন্যাশনাল হলিডে, ইভেন 26শে জানুয়ারিও 15th আগস্টেও কোনো হসপিটাল বন্ধ থাকে বলে আমার জানা নেই। শনিবার হুগলির পরশুরায় বিজেপির পক্ষ থেকে জনসভা ডাকা হয়েছিল, আর সেই জনসভায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সোমবার রাম মন্দিরের উদ্বোধন, আর সেই দিনই রাজ্যে সংহতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই মিছিলকেই তুলোধনা করে দিলীপ ঘোষ বলেছিলেন যে সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে, দিদি কি করবেন সেদিন? দিদি সম্প্রীতি করবেন। কোনো হিন্দু ঘরের বাচ্চা সেই সম্প্রীতি মিছিলে যাবে? যার গায়ে হিন্দু রক্ত আছে সে কি সম্প্রীতি মিছিলে যাবে? তাকে আমি ধিক্কার জানাবো। কোনো হিন্দুর ছেলে যেতে পারে না ওই সম্প্রীতির মিছিলে। যারা বাস ট্রেন জ্বালিয়েছিল সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতির যাত্রা করবেন। রামের রক্ত যার গায়ে আছে সে যাবে না। যারা যাবে তাদেরকে বয়কট করবেন। রাম আমাদের পূর্বপুরুষ, পারলে ব্লাড টেস্ট করিয়ে নিন। কি বলেছিলেন শনিবার দিলীপবাবু আপনাদেরকে শোনাবো।
রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে, অযোধ্যাতে 6,500 সাধু সন্ত, সব পার্টির নেতা, খেলোয়াড়, অভিনেতা সবাইকে ডাকা হয়েছে, সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? দিদি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? চুরি করবেন। আচ্ছা, কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দু রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে? কেউ? তার দাগে আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে, তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে, যে সম্প্রীতি মিছিলে হারবে। কোন হিন্দুর বাচ্চা যেতে পারে না সম্প্রীতি মিছিলে? সে মিছিলে কারা হাঁটবে? যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল, যারা বাস জ্বালিয়েছিল, যারা স্টেশন জ্বালিয়েছিল, ট্রেন জ্বালিয়েছিল, রেল লাইন উপড়ে দিয়েছিল, সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন? সেই সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা, রাম ভক্ত, রামের রক্ত যার গায়ে আছে ছাড়তে পারে না। যদি কেউ যায় সে কে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। আপনি দেখে রাখবেন এখান থেকে যে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন, তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না যে রামের বিরুদ্ধে যায়। আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমাদের বাপ ঠাকুর দা সম্বন্ধে কোনো সন্দেহ নাই, রাম আমাদের পূর্বপুরুষ, যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করিয়ে নে তোরা বেটারা, তোদের রক্ত রামের রক্ত নয়। সবাই অযোধ্যায় যাচ্ছে। দিলীপের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ বাড়ছে, কাজেই 22 জানুয়ারি রাজ্যের কি পরিস্থিতি হয় এখন সেটাই দেখার। দিলীপ ঘোষকে স্ট্যান্ডার্ড ভাবলে ভুল ভাবা হবে, যিনি গরুর দুধে সোনা খুঁজে পান তার থেকে আর কি আশা করা যায়। আমি অরিজিনাল না জালি হিন্দু সেই সার্টিফিকেট দেওয়ার মতন ক্ষমতা এখনও দিলীপবাবু অর্জন করেননি, দিলীপ ঘোষের সেই যোগ্যতা নেই। ওনারা রাজনৈতিক সার্কাস করতে পারেন। দিলীপ ঘোষকে নজরবিহীন ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলছেন তিনি শোনাব। দিলীপ ঘোষের কথাকে তো যদি দিলীপ ঘোষের মনে করি যে পশ্চিমবাংলার বুকে একটা খুব স্ট্যান্ডার্ড মানুষ তাহলে তো আমি খুব ভুল করবো। দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পায়, তা দিলীপ ঘোষের কাছ থেকে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন? আমি হিন্দু অরিজিনাল আর জালি সেই সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা অর্জন দিলীপ ঘোষ এখনো করেনি। দিলীপ ঘোষের সেই যোগ্যতাই অর্জন করেনি। দিলীপ ঘোষা রাজনৈতিক সার্কাস করতে পারে, যোগ্যতাই অর্জন করতে পারেনি। আমি ঠিক হিন্দু না জালি হিন্দু। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।